রসুলপুর বাজারের অগ্নিকাণ্ডে 9টি দোকান ও 2টি বসতঘর পুড়ে ছাই। বিডিসি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন শরণখোলা উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ নোমান। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। গতকাল গভীর রাতে রসুলপুর বাজারে আগুন লাগে একটি দোকানে। গভীর রাত হওয়ায় কেউ দেখতে না পাওয়ায় একে একে 9টি দোকান ও 2টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে স্থানীয় জনগণ আগুন নেভানোর চেষ্টা চালালেও সফল হয়নি। ঘটনাস্থলে সেই গভীর রাতে পরিদর্শন করেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব রায়হানউদ্দিন শান্ত এবং শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়ন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আসাদ জামান মিলন। ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকান মালিকরা সরকারের কাছে ক্ষতিপূরণ এর জন্য অনুরোধ করেছেন। ¿Qué es eso?